আজকে আমরা জানব মুন্সিগঞ্জের বারো আউলিয়ার মাজার শরীফের ইতিহাস সম্পর্কে। ইসলাম প্রচারের জন্য বারো জন আউলিয়ারা মুন্সিগঞ্জের এই স্থানে অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে তারা এখানেই সমাধিত হন। এই মুহূর্তে আমরা বারো আউলিয়া মাজার শরীফের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছি। ডান পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সুন্দর দিঘি। এই এলাকায় পানির অভাবে মানুষ অনেক কষ্ট করত, তাই বারো জন আউলিয়ারা পরবর্তীতে এই স্থানে দিঘিটি খনন করে পানির অভাব দূর করেন। এটি হচ্ছে বারো আউলিয়া মাজার শরীফের প্রবেশদ্বার। এই পথ দিয়েই সবাই প্রবেশ করে থাকেন মাজার শরীফের ভেতরে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের কেওড়ার গ্রামে সেই সময়ের আলোচিত সুফি দরবেশ ও পবিত্র ইসলাম ধর্মের সাধকদের সম্পর্কে একটি প্রাচীন শিলালিপি পাওয়া যায়। সেই শিলালিপির সূত্রে প্রমাণ পাওয়া যায় যে প্রাচীন বিক্রমপুর তথা বর্তমান মুন্সিগঞ্জ জেলার হিজরি 421 সনে 978 খ্রিস্টাব্দে সুদূর আরব থেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচার করার জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার ও মুজাহিদ হিসেবে আউলিয়াগণরা বাংলাদেশে মুন্সিগঞ্জের কেওড়ার গ্রামে আগমন করেন। মুন্সিগঞ্জে রয়েছে বেশ কিছু সুফি সাধকের সমাধি স্থান বা মাজার শরীফ। তেমনি এই অঞ্চলে 978 সালে রাজা শ্রীনাথ গুপ্তের রাজত্বকালে ইসলাম প্রচারে একটি কাফেলা আগমন হয়। এসব তথ্য জানা যায় মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বড় কেওড়ার গ্রামের একটি প্রাপ্ত শিলালিপি থেকে। একসময় এই স্থানটিতেই কালিদাস সাগর প্রবাহিত হতো বলে জনশ্রুতি রয়েছে। পরবর্তীতে এই স্থানটিতে বড় বড় চর পড়ে জঙ্গলপূর্ণ পতিত ভূমিতে পরিণত হয়। তারপর থেকেই এখানে ধীরে ধীরে জনবসতি গড়ে উঠতে থাকে। ইসলাম ধর্মের প্রথম যুগে সুদূর আরব থেকে বারো জন আউলিয়া এই স্থানটিতে আসেন এবং তারা পবিত্র ইসলাম ধর্ম প্রচারের জন্য এই জনপদে এখানেই অবস্থান নেন। ইসলামের প্রথম যুগে সেই সময় বঙ্গের রাজধানী বলে জনপ্রিয় মুন্সিগঞ্জ। বেশ কয়েকজন সুফি দরবেশ ইসলামের দাওয়াত নিয়ে ও ইসলাম প্রচারের জন্য আগমন করেন এখানে। ১৯৭৪ সালের দিকে মুন্সিগঞ্জের কেওড়ার গ্রামের এই মাজারের সংস্কার কাজ চলার সময় এই মাজার হতে একখণ্ড পাথরের আরবি ও ফার্সি ভাষায় লিখিত বারো সুফি দরবেশের বা ইসলাম ধর্ম প্রচারের নাম পাওয়া যায়। সেটিতে কালিমা লেখা ছিল এবং শিলালিপিতে 421 হিজরি স্পষ্ট অক্ষরে লেখা পাওয়া যায়। প্রাচীন এই শিলায় পর্যায়ক্রমে বারো জন আউলিয়া দরবেশের নাম উল্লেখ পাওয়া যায়। মাজারের শিলালিপিতে আরো উল্লেখ রয়েছে যে আরবের বিভিন্ন অঞ্চল থেকে ইসলাম প্রচারে মুন্সিগঞ্জের কেওড়া গ্রামে এসে তারা বসতি স্থাপন করেন। ধারণা করা যায় সে সময় এই অঞ্চলে শাসক শ্রীনাথ গুপ্ত রাজত্বকালে এই অলিরা এখানে এসেছে। এই অলিরা এখানে এসে ইসলামের প্রচারের কাজ করেন। কেওড়ার এলাকার পানির অভাব দূরীকরণে তারা এখানে দিঘিও খনন করেন। সেই ঐতিহাসিক দিঘি আজও বিদ্যমান। ১৯৭৪ সাল থেকে কেওড়া তেঁতুলতলা মাজার বারো আউলিয়ার মাজার হিসেবে মুন্সিগঞ্জ জেলায় পরিচিত লাভ করে। এটি স্থানীয়দের কাছে বারো আউলিয়ার মাজার নামে বেশ পরিচিত। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষের আগমন ঘটে। ঢাকার কাছাকাছি অবস্থান বলে এখানে অনেকেই ঘুরতে আসেন। ধারণা করা হয়ে থাকে এই সকল অলিয়া আউলিয়ারা মুন্সিগঞ্জ জেলা সদরে সরশ্রী, কেওড়া, মহাকালী, বজ্রযোগিনী, চাম্পাতলা, রাজাবাড়ি, শ্রীপুর, কার্তিকপুর অঞ্চলে ইসলামের প্রচারে কাজ করেন। মাজারের শিলালিপি অনুসারে বারো জন অলির নাম হল শাহ সুলতান হোসাইনি, মাদানী রহমাতুল্লাহ আলাই, সুলতান সাব্বির হোসেন, কবির হাসিম, আল হাসান, শেখ হোসাইন, আবুল হাসেম হোসাইনি, হাফেজ আবু বকর সিদ্দিক, হযরত ইয়াসিন, ওবায়েদ ইবনে মুসলিম আসাদি, আব্দুল হালিম, শাহাদাত হোসাইনি,
এবং আবুল কাহার আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। প্রাচীন জনপদ মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরে ইসলাম প্রচারের জন্য যারা ভূমিকা রেখেছেন ইতিহাসে তাদের সাক্ষী বহন করেছে এই বারো আউলিয়াগণ। বিক্রমপুর ইসলাম প্রচারে অগ্রদূত এই সুফিগণদের মাজারটি এখনো আলো ছড়িয়ে যাচ্ছে। বিভিন্ন আশা আকাঙ্ক্ষা লাভের আশায় বহু লোক এখানে এসে ভিড় করে। আশা আকাঙ্ক্ষা নিয়ে মাজারে আসা যাবে না, মাজারে এসে সিজদা করা যাবে না, মাজারে সিজদা করা সম্পূর্ণ শিরক, মাজারে এসে কোনো কিছু চাওয়া যাবে না, চাইতে হলে একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই এই ধরনের শিরক থেকে বিরত থাকব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।